press the bell icon on the YouTube app and never miss another update. আসসালামু আলাইকুম ভাইরা, দিস ইজ তাসিন অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল ক্লাসেস। তো ভাইরা, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। তো ভাইরা, বর্তমানে মানে কিছুদিন আগে একটা নেক্সাস নামের একটা অ্যাপস ছিল, তো নেক্সাসের বদলে এখন ইউপি একটা ব্যাংক ছিল, ঠিক আছে, বাংলাদেশের একটি ব্যাংক ইউপি, তো তারা একটা অ্যাপস চালু করছে, ঠিক আছে, নতুন একটা অ্যাপস চালু করছে। সেখান থেকে আপনি পার ডেতে শুধু অ্যাকাউন্ট খুলেই পাচ্ছেন 50 টাকা, এবং সাথে সেটা বিকাশে, ঠিক আছে। আর এই অ্যাপসটা ফুললি হলো আমাদের বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের, ঠিক আছে। তো আপনারা কেউ সন্দেহ করবেন না, কারণ অ্যাপসটাতে কোনো কাজ করতে হবে না যে আপনাকে ঠকাতে হবে, জাস্ট আপনি অ্যাকাউন্ট খুললে সাথে সাথে আপনি বিকাশে নিতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে আপনাকে এই যে সার্চ বক্স আছে, জাস্ট এই সার্চ বক্স আপনাকে ক্লিক করতে হবে। এখন এখানে লিখতে হবে ইউপে, ঠিক আছে, ইউপে কিন্তু একটা ব্যাংক, বাট ইউপে, ইউপে লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। ইউপি লিখে সার্চ করার পর এই যে একটি অ্যাপস চলে আসবে, ঠিক আছে, এই যে একটি অ্যাপ চলে আসবে, জাস্ট এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ডাউনলোড করার পর এখান থেকে যে ইনস্টল লেখা থাকবে, জাস্ট ইনস্টল করে তারপর ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর এমন পেজ শো করবে, ঠিক আছে। তো ভাইরা, আমি অলরেডি মানে অ্যাকাউন্ট খুলে রেখেছি, দেখে আপনাদেরকে দেখাতে পারলাম না, তো আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, নো প্রবলেম। তো এক মোবাইলে কেউ চালাকি করে একাধিকাধি খুলবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যান করে দিবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট এখান থেকে এই যে এখান থেকে যে সাইন আপ অপশন আছে, এই যে সাইন আপ অপশনে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে, ঠিক আছে। সাইন আপ অপশনে ক্লিক করার পর, তো সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন পেজ শো করবে, ঠিক আছে। তো এখানে আপনাকে দিতে হবে আপনার নাম্বার দিতে হবে, এখানে আপনার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম ম্যাচ করে দিতে হবে। আপনার যদি না থাকে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে দিবেন, ঠিক আছে, কারণ আমি আমার বাবার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। তো এখানে ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করতে হবে। এখানে এনআইডি নাম্বার দিতে হবে, এখানে সিলেট জেন্ডার দিতে হবে, দেন এখানে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে, কারণ ওই ইমেলে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো ওটাকে আপনাকে ভেরিফাই করতে হবে, আর অবশ্যই আপনাকে এই রেফার কোডটা দিতে হবে, কারণ এই রেফার কোডটা না দিলে আপনি 50 টাকা পাবেন না, ঠিক আছে। এই রেফার কোডটা আপনি দিবেন, এখানে এই রেফার কোডটা দিলে আপনি 50 টাকা পাবেন, তাহলে না হলে পাবেন না, বুঝতে পারছেন। তো দেওয়ার পর, তো এই যে এখানে একটা ইয়ে দেখতেছেন, ইউট অপ মানে আপনি যখন ওখানে কনফার্মেশন করবেন, তো এখানে আপনাকে এখানে ওটিপি নাম্বার মানে তারা মেসেজ করে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর, ওকে, বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে এমন পেজে নিয়ে আসা হবে, ঠিক আছে। তো এখানে আপনি আপনার ওই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটি এখানে দিবেন, বুঝতে পারছেন, সেই নাম্বারটি এ জায়গায় দিতে হবে আপনাকে। তো দেওয়ার পর, ওকে, দেওয়ার পর তারপর এই যে এমন আসবে, এমন আসার পর এই যে এখান থেকে আপনি করবেন কি, এই যে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে, কারণ আপনাকে এখান থেকে এগ্রিতে ক্লিক করতে হবে, এগ্রিতে ক্লিক না করলে হবে না। এগ্রিতে ক্লিক করার পর, তো তারপর আবার এখানে এমন পেজ আসবে, ঠিক আছে, ওখানে সব কিছু দেওয়ার পর এমন পেজ আসবে। তো এখানে আপনি করবেন কি, একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটা ছোট হাতের একটা এ, বড় হাতের একটা বি দিয়ে তারপর সংখ্যা দিতে হবে, দেন আবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর এখানে একটা ইমেল দিতে হবে, অর্থাৎ যে ইমেলটি আপনি আগে দিয়ে খুলছেন সেই ইমেলটা দিতে হবে। তো দেওয়ার পর এখানে ক্লিক করার পর আবারও তারা মানে ওটিপি কোড দিবে, তো ওটিপি কোড দিয়ে আপনাকে আবার ঢুকতে হবে, ঠিক আছে, ওটিপি কোড দিয়ে আবার ঢুকতে হবে আপনাকে। তো যখন আপনি মানে ওটিপি কোড দিয়ে খুলবেন, তখন আপনার সাথে এমন পেজ চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ আপনার মাঝে এমন পেজ চলে আসবে। তো এখানে লেখা আছে ইউর ভেরিফিকেশন ইন পেন্ডিং ইন কল নাও ডিটেলস, তো আপনাকে এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার ওই মেলে ওরা একটা মেল পাঠিয়ে দিবে, ঠিক আছে, আর এখান থেকে আপনাকে তুলতে হলে টাকা এই যে এই জায়গায় ক্লিক করতে হবে, অথবা আপনি এখান থেকে মোবাইল রিচার্জও নিতে পারবেন 50 টাকা, অথবা আপনি সেটা বিকাশও নিতে পারবেন এখান থেকে, বাট আপনাকে আগে এটা ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাকে যা করতে হবে, জিমেলে চলে আসতে হবে। তো আমি আমার জিমেলে আসি, আমি আমার জিমেলে আসলাম, বাট এটা 100%, কারণ এটা ব্যাংক, ঠিক আছে, এটা ওই যে ফকির 2 নম্বর ইয়ানা। তো এই যে এমন একটি মানে আপনাকে একটা মেল দিবে তারা, ঠিক আছে, যে এমন একটি মেল দিবে, এই যে কনফার্মেশন মেল, তো জাস্ট এই মেলে ক্লিক করবেন আপনি, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এখান থেকে কনফার্ম মাই অ্যাকাউন্ট, এখান থেকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি ব্রাউজারটা চুজ করবেন, তা অবশ্যই অবশ্যই এটা 100% পেমেন্ট করবে, এটা 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে, যখন আপনি ইমেল দিয়ে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো
ওকে, যখন আপনি মানে কনফার্মেশনে ক্লিক করবেন তখন আপনার মাঝে এই যে এমন একটি পেজ শো করবে, ঠিক আছে? যখন আপনি ইমেলে গিয়ে কনফার্মেশন মানে সেট করবেন তখন আপনার মাঝে এমন পেজ শো করবে। তো দেখেন এখানে সাকিবুল হাসান এ পর্যন্ত অ্যাপসটি ইউজ করতে মানে বুঝতে পারছেন খুব ভালো একটা অ্যাপস প্লে স্টোরে নতুন আসছে। তো এখানে আপনাকে অবশ্যই আপনার ইমেল মানে মোবাইল নম্বরটা দিতে হবে, সেই মোবাইল নম্বরটা। সো আমি ওখানে আমার মোবাইল নম্বরটা দিয়ে আসি। ওকে, আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে যে এখান থেকে প্রোসেড অর্থাৎ প্রোসেডে লেখা আছে, জাস্ট প্রোসেডে ক্লিক করবেন, ঠিক আছে? প্রোসেডে ক্লিক করবেন। প্রোসেডে ক্লিক করার পর এখানে আপনাকে অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। ওকে, আপনাকে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট যে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? কারণ আপনি লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করার পর তো এখান থেকে আপনাকে দেখেন এখানে আপনার পয়েন্ট হলো প্রথমে জিরো থাকবে, ঠিক আছে? কারণ আপনার পয়েন্ট এখানে জিরো থাকবে, কারণ এখানে বলছে আপনাকে মানে দেখেন আপনি এখানে বলা হয়েছে আপনাকে এখানে তাদের মানে অ্যাপসে বলা হয়েছে আপনাকে ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন হবে, আপনার ভেরিফিকেশন হবে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? 24 ঘন্টার ভিতরে আপনার একটা ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে টাকাটা তুলতে পারবেন, টাকাটা আপনি মোবাইল রিচার্জও নিতে পারবেন, ঠিক আছে? মোবাইল রিচার্জ নিতে হলে যে মোবাইল রিচার্জে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, দেন এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখান থেকে 50 টাকা তারা কেটে নিয়ে আপনি মোবাইলে মোবাইল রিচার্জ দিয়ে দেবে। তো ভাইয়েরা আশা করি এটা খুব ভালো একটা অ্যাপস, ঠিক আছে? আপনারা সবাই কাজ করেন, ঠিক আছে? আর এখানে অবশ্যই অবশ্যই 50 টাকার বেশি কেউ কাজ করবেন না, ঠিক আছে? একটা মানে আপনার আইপি দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট খুললে সেটা তারা সাসপেন্ডও করে দিতে পারে, ব্যান্ডও করে দিতে পারে, ঠিক আছে? সো আশা করি সবাই কাজ করেন, কারণ 50 টাকা কম নয়, সবাই নিয়ে নেন, ঠিক আছে? সবাই নিয়ে নেন এটা। তো এমন আরও অনেক অনেক অ্যাপ আমি মাঝে শেয়ার করবো, ঠিক আছে?